হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলতে যাব যে কিভাবে আপনি খুব সহজেই আপনার মূল্যবান হোয়াটসঅ্যাপ আর ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে কিনা খুব সহজে জানতে পারবেন। আর যদি হ্যাক করা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন যে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ না করতে পারে, তার জন্য কি করবেন খুব সহজে দেখে নিন এই ভিডিওটাতে। আর সবার প্রথমে ভিডিওটা শুরু করার আগে আপনাকে বলতে চাইব যে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে খুব মূল্যবান মূল্যবান ভিডিও আপলোড হলেই আপনি খুব সহজে আপনার ফোনের মধ্যে দেখতে পারেন। আর সাথে একটা লাইক দিয়েও ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভিডিওটা শুরু হওয়ার সবার প্রথমেই আপনাকে বলতে যাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক কি না জানবেন। সবার প্রথমে আপনার ফেসবুকটাকে লগ ইন করে নেবেন। আমারটা লগ ইন করা আছে, তার জন্য ই করে নিন। লগ ইন করার পর সবার প্রথমে আপনি চলে যাবেন উপরে কর্নারে একটা থ্রি লাইনের একটা ইয়ে আছে, ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেল, সবার প্রথমে আপনি চলে যাবেন এখানে সেটিং আর প্রাইভেসি আছে বলে একটা অপশন আছে, সেটিং আর প্রাইভেসি, ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস ওপেন হবে, ওটার মধ্যে আবার ক্লিক করবেন সেটিংস। সেটিংসের মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে খুব সহজেই চলে এসছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটাকে বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কারোর ডিভাইসের মধ্যে কানেক্ট আছে কি না। তো তার জন্য কী করতে হবে, হোয়ার ইউ আর লগড ইন, আপনি কোথায় কোথায় এই অ্যাকাউন্টটা লগ ইন করেছেন, তার জন্য সি অলের মধ্যে ক্লিক করবেন। সি অলের মধ্যে ক্লিক করলাম, যেমন আমার অ্যাকাউন্টটা ভিভো Z1X, কোথায় এই এটার মধ্যে আমি ফেসবুকটা চালাই। তো ফেসবুকটা চালাই এখান থেকে। আর এর আগে আমার মোবাইলটা ছিল ওপো F57, ঠিক আছে, ওইটাও ঠিক আছে, কিন্তু এইখানে একটা অ্যান্ড্রয়েড শাহজাহানপুর বলে একটা অপশান এসছে। হ্যাঁ, মতলব এটা কে অন করেছে আমি নিজেও বুঝতে পারছি না। তো তার জন্য যদি আপনার মোবাইলের মধ্যে এরকম অপশান দেখায় তাহলে আপনি কি করবেন, সবার প্রথমে ওটার মধ্যে ক্লিক করবে যে আপনি নিজে অন করেননি, অন্য কেউ আপনাকে হ্যাক করে রেখেছে। তার জন্য কী করবেন, থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর এখানে লগ আউট করে দেবেন। লগ আউট হয়ে গেল, তো তারপর থেকে ওই ডিভাইসের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন করতে পারবে না। হয়ে গেল ফেসবুকে কীভাবে, ফেসবুকের মধ্যে আপনি এই এত সহজেই মতলব 2 মিনিটের মধ্যে আপনি বুঝে গেলেন কীভাবে আপনার ফেসবুক হ্যাক হয়েছে কি না, আর যদি হয় তাহলে কী করতে হবে। চলে যাচ্ছি খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপটা কারোর মোবাইলে হ্যাক কি না ওইটা জানার জন্য। আর যদি হ্যাক করা হয়ে থাকে তাহলে আপনি কী করবেন, সবার প্রথমে এই হোয়াটসঅ্যাপটা অন করে নেবেন। হোয়াটসঅ্যাপটা অন করার পর উপরে একটা থ্রি ডটের আছে, ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে হোয়াটসঅ্যাপ ওয়েব বলে, ওইটার মধ্যে ক্লিক করবেন। যদি এরকম খুব সহজে এরকম স্ক্যানার চলে আসে তাহলে মনে করবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউর আছে, অন্য কেউ ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করা নয় বলে, অন্য কারোর ডিভাইসের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নয়, হ্যাক করা হয়ে থাকেনি। আর যদি এরকম অপশান না আসে তাহলে কী করবেন, এখানে হোয়াটসঅ্যাপ ওয়েবের মধ্যে ক্লিক করার পর আপনাকে ওইখানে একটা ডিভাইসের নাম আসবে, সাথে চলে আসবে লগ আউট ফ্রম ইউর অ্যাকাউন্ট। তো ওইখানের মধ্যে লগ আউটের মধ্যে ক্লিক করলে আপনার যদি অ্যাকাউন্ট হ্যাক করা থাকে তাহলে অবশ্যই ওইটা ওইখান থেকে লগ আউট হয়ে যাবে, মানে আপনার আর অ্যাকাউন্ট অন্য কেউ ইউজ করতে পারবেন না। তো ভিডিওটা শেষ করার আগে আবার আপনাকে বলছি যে যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।